আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বঙ্গ গিয়ার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ঝালমুড়িটা আমি দেখাচ্ছি সেটা হলো তেনলুক মামার ঝালমুড়ি, আসলে তেলুক, অনেকেই বলে তেনুক, তেলুক মামার ঝালমুড়ি। আর এই ঝালমুড়িটা এতটা পর্যন্ত জনপ্রিয়তা কল্পনা করতে পারবেন না, যে এই মামাটা এর আগেও একটা রিভিউ করছিল ফুড ব্লগার, সে তার ঝালমুড়িটা এতটা পর্যন্ত টেস্ট তা কখনো কল্পনা করতে পারবেন না। আর আমরা যখন একটা জালসায় আসলাম, তার শাখা হচ্ছে এটা, আর এই শাখা থেকে আমরা হচ্ছে তার ঝালমুড়িটা টেস্ট করতেছি। সেখানে ব্যানারে লেখাই আছে, কিন্তু সে মামা বলছে যে তোমরা ভিডিও করো না। আসলে ওই মামাটা তার ফেসটা দেখাতে চাচ্ছে না, যে যে অরিজিনাল মালিক তার হচ্ছে যে মেন দোকান হচ্ছে রাজশাহীতে, আর সে এই শাখাতে শাখাতে কাজ করে কর্মচারী দিয়ে। আর এই মামার ঝালমুড়িটা এই জন্যই এত টেস্ট, আর এই এর আগে যে ব্লগটা করেছিল আর এর রিভিউ বা ভিউ দেখা যাচ্ছে টোটাল হচ্ছে যে 3 মিলিয়ন হয়েছিল, যে সবাই এই ঝালমুড়ি খাওয়ার জন্য চলে আসে। দেখতে পাচ্ছেন যে নিজের হাতে সে ঝালমুড়িটা চানাচুরটা বানায়, আর সবচাইতে মেন কারণ হচ্ছে তার হচ্ছে চানাচুর। আর এরকম চানাচুর আগে কোথাও আমি খাইনি, আর সাথে ওরা এরকম একটা কাজ করে দেয়, সেটা হচ্ছে যে সাথে একটা ঝাল থাকবেই, যাই না কী জন্য দেয়, কিন্তু মুড়িটা যে এতটা পর্যন্ত টেস্ট তা কখনো কল্পনা করতে পারবেন না। আমি 2 বার খাইছি, বাট প্রথমে আমি কম করে খাইছিলাম, পরে আরও বেশি করে খাইছি। যাই হোক, আপনাদেরকে এটুকু রিভিউটাই আমি দিলাম। আল্লাহ হাফেজ।